ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. আমাদের এক প্রিয় দিনী ভাই আজকে প্রশ্ন করেছেন যে অন্যায়ভাবে কোনো ব্যক্তিকে হত্যা করলে তার শাস্তি কি হবে। পৃথিবীতে যত গুণা এবং অপরাধ রয়েছে, সবচেয়ে কঠিন গুণা হচ্ছে অপরাধ হচ্ছে শিরকের পরে, সেটা হচ্ছে একজনকে আরেকজন হত্যা করা, একজন মানুষ আরেকজনকে হত্যা করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে একজন ব্যক্তিকে হত্যা করার অর্থ হচ্ছে সারা পৃথিবীর মানুষকে হত্যা করার সাথে তুলনা দিয়েছেন। সূরা মায়েদের 32 নম্বর আল্লাহ পাক বলেন, মিন আজলি যালিকা কাতাবনা আলা বনি ইসরাঈল আন্নাহু মান কাতাল নাফসান বিগাইর নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতাল আন-নাস জামিআ ওয়া মান আহয়া ফাকান্নামা আহয়া আন-নাস জামিআ। অর্থাৎ উক্ত কারণে আমি বনি ইসরাঈলকে এই মর্মে নির্দেশ দিয়েছি যে ব্যক্তি কোনো ব্যক্তিকে হত্যার বিনিময় অথবা বপৃষ্ঠে ফাসাদ সৃষ্টি হেতু ছাড়া অন্যায়ভাবে হত্যা করলো, সে যেন সকল মানুষকে হত্যা করলো, সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করেছে। আর যে ব্যক্তি কাউকে অবৈধ হত্যাকারীদের রক্ষা করলো, সে যেন সকল মানুষকে রক্ষা করেছে। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বোঝানো হচ্ছে যে সে যে ব্যক্তি হোক, যে কোনো ব্যক্তি হোক না কেন, সেই ব্যক্তি একজন ব্যক্তিকে হত্যা করলে সারা পৃথিবীর মানুষকে হত্যা করার সাথে তুলনা করা হয়েছে। এখানে মুসলমান কাফের কোনো পার্থক্য বলা হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু দামু মুসলিমিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লা আল্লাহু ওয়া রাসূলুল্লাহ ইল্লা বিহাদিস আন-নাফস বিন-নাফস ওয়া আস-সাইব আল-যানী ওয়া আত-তারিক লিদীনিহি আল-মুফারিক আল-জামাআ সহীহ বুখারী মুসলিম। অর্থাৎ কোন মুসলমান যদি যে ব্যক্তি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আল্লাহু ওয়া রাসূলুল্লাহ পড়ছে, তাকে হত্যা করা কোনো অবস্থাতে জায়েজ হবে না। তবে তিনটি কারণ থেকে কোনো একটি কারণ পাওয়া সেটা জায়েজ হবে। এক নম্বর হচ্ছে আন-নাফস বিন-নাফস, কোনো ব্যক্তি আরেকজনকে হত্যা করলে হত্যার বদলে তাকে হত্যা করা হবে। দুই নম্বর হচ্ছে আস-সাইব আল-যানী, কোনো বিবাহিত ব্যক্তি ব্যভিচার করলে তাকে শাস্তি প্রদান করা হবে, হত্যা করা হবে। এবং তারিক লিদীনিহি, যে ব্যক্তি ধর্ম ত্যাগ করলো তাকে হত্যা করা হবে। তবে এই সমস্ত হত্যাকাণ্ডগুলি ব্যক্তিগতভাবে বরং এটা আইন হবে, বিচার হবে, রাষ্ট্রীয় পর্যায়ে করতে হবে। আবু সাঈদ এবং আবু হুরায়রাকে বলেন, রাসূলুল্লাহ বলেছেন, লাউ আন্না আহলে সামাই ওয়াল আরদি ইশতারাকু ফি দামি মুমিনিন লা আকাবাহুল্লাহ ফিন নার, যদি আকাশ পৃথিবীর সকলে মিলে কোনো মুমিনকে হত্যা করে, তবু আল্লাহ তাআলা তাদের সকলকে জাহান্নামে নিক্ষেপ করবেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, লা যাওয়াল দুনিয়া আহওয়ানু আলা আল্লাহ মিন কাতলি রাজুলিল মুসলিমিন, আল্লাহ তাআলার নিকট পুরো বিশ্ব ধ্বংস হয়ে যাওয়া অধিকতর সহজ একজন মুসলিমকে হত্যা করা অপেক্ষা। প্রিয় বন্ধুগণ, এই জন্য কঠিন অপরাধ হচ্ছে, কবিরা গুনাহ হচ্ছে একজন আপনজনকে হত্যা করা। প্রশ্ন হচ্ছে হত্যাকারের শাস্তি কি হবে। অবৈধভাবে কেউ কাকে ইচ্ছামতে হত্যা করলে তার শাস্তি হচ্ছে কেসাস, আর তার হত্যার মধ্যে পরিবর্তে হত্যা হবে অথবা দিয়াত অথবা ক্ষতিপূরণ দিতে হবে। তবে এরপরে হত্যাকৃত ব্যক্তির ওয়ারিশরা যার রাজি থাকতে হবে অথবা আপুষ মীমাংসার মাধ্যমে নির্ধারিত সম্পদ ভাগ করে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল পবিত্র কোরআনে বলেছেন, দুনিয়ার শাস্তিস্বরূপ, ওয়ালা কুম ফিল কসাস হায়াতুন লিউলি আল বাব, হে জ্ঞানী লোকেরা, কেসাসের মধ্যে তোমাদের জীবন রক্ষায়িত রয়েছে। অর্থাৎ কোনো হত্যাকারীর উপর কেসাসের বিধান প্রয়োগ করা হলে, হত্যার বদলে হত্যা করা হলে, তখন অন্যরা ভয়ে কাউকে হত্যা করবে না, তখন অনেকগুলি তাজা জীবন মৃত্যুর থেকে রক্ষা পেয়ে যাবে। এতে করে আল মোমেনরা আল্লাহ আল্লাহ কুম তাত্তাক, তাহলে আল মোমেনরা মুত্তাকি হয়ে যেতে পারে। এটা হলো দুনিয়ার শাস্তি। আখিরাতের শাস্তি সম্পর্কে আল্লাহ পাক বলেছেন সূরা আন-নিসার 13 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেছেন যে, মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নামা খালিদান ফিহা ওয়া গাযিবা আল্লাহু আলাইহি ওয়া লা'আনাহু ওয়া আ'দাহু 'আযাবান 'আযীমা, যে ব্যক্তি স্বেচ্ছায় কোনো মুমিনকে হত্যা করলে তার শাস্তি হবে জাহান্নাম, এবং তার মধ্যে সে সদা সর্বদা থাকবে। আল্লাহ তাআলা তার প্রতি ক্রুদ্ধ হবেন, তাকে অভিশাপ দিবেন, তেমনিভাবে তার জন্য রস্তস্রোতের ভীষণ শাস্তি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে তিনটি শাস্তির কথা বলা হয়েছে। একটা, এক নম্বর হচ্ছে তাকে জাহান্নামের চিরস্থায়ী জাহান্নামের কথা বলা হয়েছে। দ্বিতীয় নম্বর হচ্ছে তার উপর আল্লাহ পাক অত্যন্ত রাগান্বিত হবেন। তৃতীয় নম্বর হচ্ছে লাআনাতুল্লাহি, আল্লাহ পাক তার উপর লাআনত এবং অভিশাপ নাজিল করবেন। তবে এই আয়াতের ব্যাখ্যার মধ্যে উলামায়ে কেরাম বলেছেন, চিরস্থায়ী জাহান্নামী হতে সেই জাহান্নামী শাস্তি ভোগ করে, তাই সে যদি ইমানের সাথে মৃত্যুবরণ করে, তাহলে আল্লাহ পাক তাকে হয়তো আবার জান্নাতে প্রবেশ করতে পারবেন। এটাই রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কোরআন সুন্নাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।